চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি ডলার রপ্তানির লক্ষ্য ঠিক করেছে সরকার বিশ্লেষকরা বলছেন এই লক্ষ্য অর্জনে গুরুত্ব দিতে হবে পণ্যের গুণগত মান বৃদ্ধি সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ানো আর রপ্তানি আয়ের বৈচিত্র্যকরণে আর ব্যবসায়ীদের দাবি গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন আর এনবিআর এর হয়রানি বন্ধের রঞ্জিবুল মিজানের রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের রপ্তানি আয়ের বড় ভরসা তৈরি পোশাককে ঘিরে কেননা আয়ের হিসেবে সবার উপরে থেকে রপ্তানির পঁচাশি ভাগে যোগান দিচ্ছে এই খাত নিটার ওভেন মিলে গেল অর্থ বছর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশে বাংলাদেশ এই খাত থেকে আয় করেছে তিন হাজার ছয়শো তেরো কোটি ডলার যদিও গেল অর্থ বছর রপ্তানি আয়ের তথ্যগত গরমিল দেখা যায় এরপরও চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্য নিয়ে আশাবাদী এ খাতের উদ্যোক্তারা গ্যাস এবং বিদ্যুতের সংকট এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এক নম্বর চ্যালেঞ্জ ব্যাংকগুলি যে আমাদেরকে অসহযোগিতা করছে নানা রকমের সংকটের মধ্যে ফেলছে অরাজকতা ব্যাংকিং খাতে রয়েছে আর তৃতীয়ত হচ্ছে কাস্টমস এর যে দৌরত্ব অন্যায় ভাবে আমদানি রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করা বাধাগ্রস্ত করা এগুলিকে যদি কন্ট্রোলে আনা যায় এগুলি যদি দূর করা যায় তাহলে আমাদের পক্ষে এই টার্গেট এচিভ করেও আরো অনেক অনেক দূর বেশি নিয়ে যাওয়া যাবে তৈরি পোশাকের বাইরে রপ্তানি আয়ের বড় খাত পাট ও পাটজাত পণ্য হিসাব বলছে গেল অর্থ বছর পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল বিরানব্বই কোটি পঞ্চাশ লাখ ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে পাঁচ ভাগ কম আর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় এসেছে একশো তিন কোটি আশি লাখ ডলার লক্ষ্যমাত্রার চেয়ে যা বারো শতাংশ কম খাত সংশ্লিষ্টদের দাবি রপ্তানি আয় বাড়াতে পণ্যের বহুমুখীকরণ আর বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে সরকারকে এই যে একটা শ্রেণীকে কেন্দ্র করে আমাদের প্রোডাক্টের উৎপাদন এবং সরবরাহ করার যে ক্যাপাসিটি এটিকে যদি আমরা ডাইভার্সিফিকেশন না করতে পারি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং যে কাস্টমারের যে ক্যাটাগরিটা আছে সেই জায়গাতে যদি আমরা ডাইভার্সিফিকেশন যাত্রাটাকে যদি সুসংহত করতে না পারি তাহলে লক্ষ্যমাত্রাটা সেভাবে পূরণ করা সম্ভব হবে না আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জন করা এটা খুব সহজ এটা খুব জটিল কিছু না কিন্তু আমাদের সিটিভি আপ টু মার্কে আনতে হবে প্যারামিটারগুলো মার্কে নিয়ে আসতে হবে আর ওয়েস্ট ম্যানেজমেন্ট বিগত সরকার ওয়ান পার্সেন্ট কাজও এখানে করা হয়নি ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করতেই হবে আর সেটা হচ্ছে যে আমাদের মার্কেটটা যেটা সেটাকে বিভিন্ন ট্রেড ফেয়ারগুলোতে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে এবং রোড শোর মতো কিছু প্রোগ্রাম আমাদেরকে করতে হবে আমাদের প্রচার প্রসারও না একটু বাড়াইতে হবে এমন বাস্তবতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ পণ্য সেবা রপ্তানি করে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি ডলার আয় করতে চায় বিশ্লেষকরা বলছেন শিল্প খাতের চলমান অস্থিরতা বন্ধ করতে না পারলে এই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জের মুখে পড়বে সেই সাথে তাগিদ দিয়েছেন জ্বালানির দর কমানো আর এলসি জটিলতা দূরীকরণের শুল্ক আর অশুল্ক বাধা দূর করার পরামর্শও তাদের শুল্ক নীতিটাকে আমাদেরকে একটু প্রায়োরিটি দিয়ে সেখানে সংস্কার করতে হবে এই সরকার উচিত হবে একটু বিশ্ব বাজারের সঙ্গে দেন দরবার করে কয়েকটি সেক্টরে এক্সপোর্ট সেক্টরে যদি আমরা এফডিআইটাকে আনতে পারি তাহলে দেখব কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং আমাদের অবশ্যই রপ্তানি আয়ের বৈচিত্র্যকরণের দিকে মনোনিবেশ করতে হবে তারপরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা যুক্তিযুক্ত লক্ষ্যমাত্রায় নির্ধারণ করা হয়েছে গেল অর্থবছর পণ্য সেবা রপ্তানি করে পাঁচ হাজার একশো সাত কোটি ডলার আয় করেছে বাংলাদেশ মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন